নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ। শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টাইগাররা। বৃষ্টির কারণে প্রথমে ম্যাচটি নির্ধারণ করা হয় 40 ওভারের, কিন্তু পরে আবার খেলা চালু হলে আবারও বৃষ্টিতে আঘাত হানে। এরপর খেলাটি নির্ধারণ করা হয় 30 ওভারে। উইল ইয়াং এর 105 রানের বড় ইনিংসে এবং টম লাথামের 92 রানের ইনিংসে বাংলাদেশের টার্গেট হয়ে দাঁড়ায় 30 ওভারে 245 রান। এই টার্গেটে ব্যাটিং করতে এসে শুরুতে 0 রানে ফেরেন সৌম্য সরকার। এরপর জুটিটা বড় করতে পারেনি বাংলাদেশি কোনো ব্যাটসম্যান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছে এনামুল হক বিজয়, করেছে 39 বলে 43 রান। সবশেষ একের পর এক উইকেট হারিয়ে দিশে হারা বাংলাদেশ। 30 ওভার ব্যাটিং করে 9 উইকেট হারিয়ে সংগ্রহ করে 200 রান। সিরিজের প্রথম ম্যাচে 44 রানে হেরে গেল বাংলাদেশ। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেও মূল পর্বে হারাতে পারল না টাইগাররা। এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।